দিস ইজ ডক্টর আদনান ইসলাম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন ইউটিউব চ্যানেল ভ্রমণ বিলাসের পক্ষ থেকে। তো পেশাগত কারণেই হোক আর বেড়াতে যাওয়ার জন্যই হোক, আমাদের সবাইকেই মাঝে মধ্যে বাসার বাইরে হোটেলে থাকতে হয়। তো বাংলাদেশের এক এক প্রান্তের এক এক এলাকার হোটেল এক এক রকম। আজ আপনাদেরকে বলবো বাংলাদেশের খুব অভিজাত একটি এলাকা ডিপ্লোম্যাটিক জোন বাড়িধারা, এর ভিতরের একটি হোটেল নিয়ে। তো বাড়িধারার 8 নম্বর রোডে এই হোটেলটি অবস্থিত। নিশ্চয়ই এতক্ষণে নামটি দেখে ফেলেছেন, হোটেল অ্যাসকট রেসিডেন্স ইন্টারন্যাশনাল ঢাকা। তো আজকে এই হোটেলের খুঁটিনাটি সবকিছু আপনাদের সামনে তুলে ধরবো, আশা করি সাথেই থাকবেন। ধন্যবাদ। বাড়িধারার 8 নম্বর রোডে হোটেল দি স্কট রেসিডেন্স ইন্টারন্যাশনাল। তো বাইরে থেকে খুব বেশি বোঝা না গেলেও ভিতরে আসলে বোঝা যায় যে কতটা জাঁকজমকপূর্ণ এই হোটেল। কূটনীতি পাড়া বা ডিপ্লোম্যাটিক জোনে অবস্থিত এই হোটেলে ফরেইনার বা খুব হাই অফিসিয়াল ছাড়া সাধারণত কেউ থাকতে আসবেন না। এটা বুঝেই এই হোটেলের প্রত্যেক পরতে পরতে রাখা হয়েছে আভিজাত্যের ছোঁয়া। বেশ হাই রেটিং এই হোটেলের, বুকিং ডট কমে দেখাচ্ছে 4 স্টার মানের। যদিও আমার জানা মতে 4 স্টার মানের একটি হোটেল হতে গেলে এখানে আরও অনেক কিছু অ্যাড থাকার কথা ছিল, অনেক ফ্যাসিলিটি এখানে থাকার কথা ছিল যেগুলো এখানে নেই। তার মধ্যে অন্যতম হচ্ছে সুইমিং পুল। এই হোটেলটিতে সুইমিং পুল ফ্যাসিলিটিটি নেই। কিন্তু যা কিছু আছে তা একদম আভিজাত্যে পরিপূর্ণ। তো চলুন দেখা যাক আমার রুমটি কেমন। এই আমার রুমে চলে এসেছি। রুমের সামনেই আমার নাম বড় করে হচ্ছে একটি স্টিকার মার্ক দিয়ে লেখা। তো রুমে ঢুকতেই একদম সাজানো গুছানো বিশাল একটি রুম। আমার এক্সপেকটেশনের থেকে বেশি কিছু এই রুমের মধ্যে আমি পেয়েছি। বড় বড় দুটি সেমি ডাবল বেড এবং রয়েছে একটি সনি ব্র্যান্ডের 32 ইঞ্চি টিভি, আছে বেশ ভালো মানের সোফা। এবং যদিও এখানে বারান্দা নেই, কিন্তু যখনই আমি পর্দা সরালাম তখন দেখলাম আমরা ফ্রন্ট ভিউ রুম পেয়েছি। তো সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে জিনিসটা একটা হোটেল রুমে সেটা হচ্ছে ওয়াশরুম। যে ওয়াশরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তো ছোটোর মধ্যে এর মধ্যে বাথটাবও আছে, আছে হোটেলের ব্র্যান্ডের কিছু টয়লেট্রিস, আছে হেয়ার ড্রায়ার এবং গরম পানি ঠান্ডা পানি গিজারের সুব্যবস্থা। সব কিছু মিলিয়ে আমার কাছে বেশ আভিজাত্যের ছোঁয়াই মনে হয়েছে এই রুমটির মধ্যে। আছে একটি কমপ্লেন কার্ড যার মধ্যে আপনি আপনার কমেন্ট এবং কমপ্লেন দুটোই হচ্ছে লিখতে পারবেন। আর কমন কমপ্লিমেন্টারি হিসেবে যা দেয়া আছে এই টিভির পাশে আছে ছোট্ট একটি ফ্রিজ। ফ্রিজটি যথেষ্ট শক্তিশালী। আছে চা কফি খাওয়া এবং গরম পানি করার সুব্যবস্থা। এবার আসি লকারে। এই লকার ভিতরে আছে দুটি লন্ড্রি ব্যাগ, একটি সেফটি বক্স এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কয়েকটি তাক ড্রয়ার। এবং সবার নিচে আছে রুমে পড়ে থাকার জন্য যে ওয়ান টাইম ইউজ স্যান্ডেলগুলোর হোটেল থেকে দেওয়া হয় তা। আর পাশের লকারে যদি আমরা দেখি তো এখানে আছে হ্যাঙ্গারের সুব্যবস্থা, যেখানে আপনি আপনার প্রয়োজনীয় জামা কাপড় এর মধ্যে রাখতে পারবেন। কিন্তু অবাক হয়ে দেখলাম এই রুমটিতে সেন্ট্রাল এসি নেই, কিন্তু যে এসি আছে তার মান বেশ ভালো। আছে টেবিল ল্যাম্প এবং আছে এরকম রুম সার্ভিসের মেনু কার্ড যা দেখে আপনি রুমের ভিতরে খাবার অর্ডার করতে পারবেন। তো এখন আমরা যাব
হোটেলের নিচের রেস্টুরেন্ট অংশে। এই কমন স্পেসগুলো কিন্তু সেন্ট্রাল এসি করা, কিন্তু রুমের ভিতরেই কেন যেন সেন্ট্রাল এসি নেই। এই কমন স্পেসগুলো যথেষ্ট আভিজাত্যে পরিপূর্ণ এবং ভাল লাগবে আপনার। লিফটিও যথেষ্ট স্ট্যান্ডার্ড এবং হাই স্পিডের। তো এই হোটেলের এই নিচতলাতে রয়েছে এদের রেগুলার রেস্টুরেন্ট পোর্শন। রেস্টুরেন্টটা একটু সামনে এগুলিই হচ্ছে আমরা পেয়ে যাব। রেস্টুরেন্টে ঢোকার মুখেই সাজানো রয়েছে এই হোটেলটি এই পর্যন্ত যে কয়টি অ্যাওয়ার্ড পেয়েছে, সেই অ্যাওয়ার্ডগুলো এখানে সুসজ্জিত করে রাখা হয়েছে। তো হোটেলের ভিতরেও আপনি ওয়াইফাই কানেকশন পাবেন। হোটেলের পুরো জায়গা, সব জায়গাতেই আপনার ওয়াইফাই খুব হাই স্পিডেই হচ্ছে পেয়ে যাবেন। এবং চমৎকার ডেকোরেশনের রেস্টুরেন্ট। এই জায়গাটা হচ্ছে ওদের বুফে কর্নার, যেখানে নর্মালি সাধারণ গেস্টদের জন্য ব্রেকফাস্ট সার্ভ করা হয় এবং রেগুলার টাইমে মাঝে মাঝে এখানে বুফে ডিনার এবং লাঞ্চের ব্যবস্থা রাখা হয়। তো এখন এই সময় আমরা ছাড়া আপাতত কোনো গেস্ট আমরা দেখছি না, কিন্তু এখানে যে কাটলারি সেট এরা সার্ভ করেছে চমৎকার, খাবার দাবারের মানও বেশ ভালো। তো চলুন এবার আপনাদেরকে নিয়ে যাব এই হোটেলের ছাদে। ছাদটি কীভাবে ডেকোরেট করেছে, কী কী আছে সেখানে দেখে আসি। ছাদে উঠতেই প্রথমেই হল রুমটি চোখে পড়বে, যেখানে একসাথে এনাদের ভাষ্য মতে প্রায় 150 থেকে 200 মানুষের সিটিং অ্যারেঞ্জমেন্ট এনারা করতে পারবেন। এবং আছে এখানে সভা কক্ষের জন্য ডায়াস। তো ছাদের ভিতরে যদি হচ্ছে চলে আসি, তো ছাদটা খুবই চমৎকার রুফটপ গার্ডেন করে সাজিয়ে গুছিয়ে ছিমছাম করে রাখা হয়েছে, যেখানে আপনারা চাইলেই হচ্ছে বিকালবেলা এসে একটা নিজের মতো সময় পার করতে পারবেন। আর পাশেই রয়েছে বারবিকিউ কর্নার। এই ছাদের উপরেও একটি এক্সটেনশন ছাদ আছে। তো চলুন সেই ছাদটা কেমন দেখে আসি। মেইনলি এই হোটেলের ভেতরটা পুরোটাই নন স্মোকিং জোন, এই জন্য এই ছাদ এবং এই ওপেন স্পেসটা সম্ভবত এরা স্মোকিং জোন হিসাবে ব্যবহার করার জন্য এরকম ডেকোরেশন করে রেখেছে। যদিও এখানে কোনো কিছু লেখা নেই, কিন্তু অ্যাস্ট্রে সার্ভ করা দেখে এটা মনে হলো। তো ছাদের এই উপরের বারবিকিউ রেস্টুরেন্ট বা বারবিকিউ জোন, তার পাশেই রয়েছে ওদের আরও তিনটি ফ্যাসিলিটি। প্রথমটি হচ্ছে জিমনেশিয়াম, আর এর পাশে রয়েছে স্পা এবং সেলুন। তো এটা হচ্ছে এই হোটেল অ্যাসকট ঢাকার জিম, একদম টপ ফ্লোরে। তো এখানে ছাদটাও ওয়েল ডেকোরেটেড মোটামুটি, এখানে নর্মালি বারবিকিউ পার্টি হয়। আর এটা হচ্ছে এই ওদের হেলথ ক্লাব, যদি দেখাই ভেতরটা হচ্ছে এমন। তো খুব বেশি বড় না, কিন্তু আসলে একটা হোটেল স্টেইং টাইমে আপনার যতটুকু ফিটনেসের জন্য যা যা লাগবে তার মোটামুটি হচ্ছে সবই এখানে আছে, যেটা আমি মনে করি আর কি। তো এখানে হচ্ছে এই টিভিও আছে, আর রুমটার মধ্যে একটা এরকম 1.5 টন বা 2 টনের এসি। আর এই জায়গাটা হচ্ছে ওদের স্পা প্লাস সেলুন। তো এই জায়গাটায় আপনি নর্মালি হোটেল স্টেইং টাইমে একটা সুন্দর সময় কাটাতে পারবেন। থ্যাংকস ফর ওয়াচিং। খুব ক্যালোরি বার্ন করলাম, কারণ আজ রাতে আমাদের বারবিকিউ পার্টি আছে। তো আপনাদেরকে নিয়ে যাব সেই বারবিকিউ পার্টিতে। তো চলুন আমার সাথে আপনারাও পার্টিতে যোগ দেন। তো এই রুফটপে এই বারবিকিউ কর্নার এবং পুরোটাই লাইভ স্টেশন। যদিও কিছু আইটেম হয়তোবা নিচের রেস্টুরেন্ট থেকে হচ্ছে তৈরি করে
এই শেফ নিয়ে আসছেন, কিন্তু মেইন অংশটা এখানেই তৈরি করছেন। একবার বলে দেই যে ভাজি বানাইতে গেলে এই ফার আছে, এই ডিফারেন্সটা আছে। কারি আইটেম বানাইতে গেলে আপনার এই টাইপের ইউজ করতে হবে। শুধু মেথডটা বলে দিলে ইনশাআল্লাহ আপনি নিজে এনজয় করতে পারবেন। তো একদম লাইভ আপনার সামনে বারবিকিউ করা হবে, আপনি তার একদম স্মেল নিতে পারবেন, কিভাবে তৈরি করছে সবকিছু নিজের সামনে দেখতে পাবেন। এই বা কমপ্লিট। ডেকোরেশনটা অসাধারণ। সাথে রয়েছে আমাদের জন্য বুফে কর্নার। তো চমৎকার সব আইটেম এখানে রান্না করা, বলতেই হয় এদের রান্না যথেষ্ট স্ট্যান্ডার্ড। এই রুফটপে যখন রাতের বেলা সব লাইটগুলো জ্বালানো হয় তখন দেখতে এমন হয়। তো এখানে অনায়াসেই 40-50 জন বসতে পারবে, যদিও এখন এই সময়ে এদের সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল অনলি 32 সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে। তো খাবার দাবারে সবাই হ্যাপি। তো চমৎকার একটা সময় আমরা পার করলাম এই হোটেলে অনেক স্মৃতি নিয়ে। তো আশা করি পরের ব্লগে আবার দেখা হবে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। তো যতটুকু পারলাম হোটেলের খুঁটিনাটি সবই তো আপনাদের সামনে তুলে ধরলাম। তো এবার আসি এই হোটেলের কোন কোন দিক আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং কোন দিকগুলো বেশি ভালো লাগেনি। তো প্রথমেই যদি ভালো লাগার দিক বলতে হয়, এক নম্বরে হচ্ছে এই হোটেলটি হাইলি সিকিউর, মানে এই এলাকা যেমন সিকিউর এর থেকেও এই হোটেলের প্রবেশ মুখে অনেক বেশি সিকিউরিটি হচ্ছে কি মেনটেন করে আপনাকে এই হোটেলের মধ্যে হচ্ছে আসতে হবে। ইভেন ইফ আপনার সঙ্গে যদি হচ্ছে কি কোনো কোম্পানি থাকে, ইভেন আপনার ফ্রেন্ডও যদি আপনার সাথে দেখা করতে আসে, তারও পার্টিকুলার্স এবং তারও হচ্ছে আইডি কার্ড হচ্ছে এখানে শো করতে হয়। এরপরে আসি হচ্ছে এদের আন্তরিকতা আর প্রফেশনালিজম নিয়ে। এরকম হাইলি প্রফেশনাল এমপ্লয়ি হোটেলের মধ্যে আমি খুব কম পেয়েছি। এখানে যতটুকু সার্ভিস এরা প্রোভাইড করে এর মধ্যে কোনো খুঁত ধরা যায় না। লাইক এই হাউসকিপিং, লন্ড্রি সার্ভিস, রেস্টুরেন্ট সব কিছু, মানে সবাই তাদের নিজেদের কাজের প্রতি যথেষ্ট আন্তরিক, যথেষ্ট প্রফেশনাল। আমি আজকে আমার ব্রেকফাস্টটা হচ্ছে রুমে হচ্ছে পার্সেল করে দিতে বলেছি। তারা এই সামান্য ব্রেকফাস্টও তারা যেভাবে আমাকে প্যাকেট করে দিয়েছে আমি জাস্ট ইমপ্রেসড। আর এবার আসি খারাপ লেগেছে যে ব্যাপারটা সেটার দিকে, সেটা হচ্ছে যদিও এই জায়গার মেইন কাস্টমার হচ্ছে এরিস্টোক্রেট সোসাইটি বা ডিপ্লোমেট যারা বা হাই অফিসিয়াল যারা যারা এখানে কোনো একটা কাজের জন্য এসেছেন, ঘোরার জন্য না, তারাই এই হোটেলে থাকবেন। তো এই রুম রেন্টগুলো আসলে অনেক বেশি ওভার রেটেড মনে হয়েছে আমার কাছে। যদিও আমি হচ্ছে গিয়ে রুম ভাড়া এই ব্লগে বলছি না, কারণ রুম ভাড়া সময়ের সাথে সাথে উঠানামা করে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই রুমের রেটিং অনুযায়ী ভাড়াটা অনেক বেশি। তো যদি আমার এই ভিডিও ইনফরমেশন আপনাদের ভালো লাগে, আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই প্রথম কোনো ব্লগে আমি রিকোয়েস্ট করলাম। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে, কোনো একটা ব্লগে, কোনো জায়গায় ঘুরতে যাওয়ার সুন্দর কোনো স্থানে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।